আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছেন অযোধ্যা মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার একেবারে চূড়ান্ত পর্যায়ের দিকে। ধীরে ধীরে সময় এগিয়ে যাচ্ছে, যে নির্ঘণ্ট তৈরি করেছেন কাশীর আচার্য গণেশ্বর পণ্ডিত, এবং সেই গণেশ্বর পণ্ডিত 12:20 পর থেকে যে মূল সময় শুরু হচ্ছে সেই সময় 12:29.04 থেকে পরবর্তী 84 সেকেন্ডের মধ্যেই প্রাণ প্রতিষ্ঠার কাজ করতে হবে। যে কাজের সময় থাকবেন গণেশ্বর পণ্ডিত এবং আচার্য লক্ষ্মীকান্ত দীক্ষিত, তাদের সঙ্গে থাকবেন 121 জন বৈদিক আচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশেই রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। আপনারা দেখতে পাচ্ছেন তাঁরা দুজনেই রয়েছেন এই অযোধ্যা মন্দিরের ভেতরে, প্রাণ প্রতিষ্ঠার প্রধান কাজে তাঁরাই রয়েছেন। যজ্ঞাঙ্গুরীও পরিয়ে দেওয়া হলো, কুশের যজ্ঞাঙ্গুরীও পরিয়ে দেওয়া হলো প্রধানমন্ত্রীর হাতে। ভারতে